গ্রামের নাম পরমবিলা, থানা চাপড়া, জেলা নদিয়া। আগামী পরশু দিন শনিবার আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি আসছেন, এবং এটা আমাদের খুব আনন্দের বিষয় যে আমার জেলাতে উনি আসছেন। সেই জন্য আমি একজন শিল্পী হিসেবে ওনার ছবি আঁকার চেষ্টা করলাম, সেটা একটু অন্যরকম হবে। অন্য শিল্পীরা কাগজ বা আর্ট পেপার ক্যানভাসে ছবি আঁকেন, আমি ছোট্ট একটা হোমিওপ্যাথি শিশির মধ্যে ওনার পোর্ট্রেট 3 দিন ধরে চেষ্টার পর কমপ্লিট করতে পেরেছি। এবং এই ছবিটা করতে পেরে আমি নিজেকে তো আনন্দ উপভোগ করছি, তার সঙ্গে সবচেয়ে বড় কথা সেটা হলো এই ছবিটি যদি যে কোনোভাবে ওনার হাতে ছবিটি দিতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আমার নাম সজল ঘোষ, আমার বাড়ি শিবপুর, নাকাশিপাড়া থানার অন্তর্গত নদিয়া জেলায়। আমাদের স্যার তুহিন মণ্ডল, তিনি একজন আর্টের শিক্ষক, আমি তার ছাত্র, এবং ছোট থেকেই স্যারের কাছে আমি অঙ্কন শিখেছি এবং খুবই প্রতিভাবান লাভ করেছি। আমি স্যার খুব রিসেন্ট একটা ছবি এঁকে খুবই আমরা খুবই উপকৃত হয়েছি স্যারের সেই অঙ্কনটা দেখে। সেই অঙ্কনটা হচ্ছে কি, স্যার একটা ছোট্ট হোমিওপ্যাথি শিশির মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দমোদর দাস মোদীর ছবি তিনি অঙ্কন করেছেন ছোট্ট শিশির মধ্যে, হোমিওপ্যাথি শিশির মধ্যে। তা এই বিষয়টা দেখে আমি নিজে খুবই উপকৃত হয়েছি এবং এছাড়াও আরও আমাদের অনেকেই দেখেছে। তা আমরা খুবই স্যারের এই প্রতিভাবান দেখে আমরা খুবই তাজ্জব হয়ে গেছি এবং এটা অনস্বীকার্য একটা বিষয়। তো আমরা চাই যে এই স্যারের এই প্রতিভাটা যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর হাতে যেন এটা পৌঁছয়, এই আবেদন রাখছি আমাদের সকলের তরফ থেকে। নমস্কার, আমার নাম দেবম ঘোষ, আমি আমার গ্রাম শিবপুর। আমি তুই স্যারের কাছে অনেকদিন ধরে ড্রয়িং শিখি, আমার অনেক ডেভেলপ হয়েছে। আমি স্যার হোমিওপ্যাথি শিশির ভেতর প্রধানমন্ত্রীর ছবি এঁকেছে, এটা দেখে আমি অবাক। আমার নাম সীমা ঘোষ, আমার ছেলে এই স্যারের কাছে ড্রয়িং আর হাতে লেখা করায় শেখান, আমার ছেলে ভালো শিখেছে। আশ্চর্য ব্যাপার কি, এই স্যার মানে খুব সুন্দর সুন্দর ছবি আঁকায়, আর হচ্ছে নাকি একটা হোমিওপ্যাথি শিশির মধ্যে প্রধানমন্ত্রী ছবি আঁকিয়েছেন, এটা খুব সুন্দর লেগেছে। আশ্চর্য ব্যাপার এটাই যে ওইটুকু শিশির ভেতরে যে আঁকিয়েছে এত সুন্দর লাগছে।